তো আমার কোশ্চেনটা এরকম যে আসিফ ভাইয়ের কাছে, আসিফ ভাই যেহেতু উনি সব ধর্ম নিয়ে মোটামুটি লেখাপড়া করেছেন, তো আমার কোশ্চেনটা হচ্ছে যে মুসলিম ধর্ম কি সবসময় বলে যে না শিরকের ঊর্ধ্বে? আমরা সবসময় বলি বুঝিনি ভাই, আবার একটু বলেন। মুসলিম ধর্ম না তো ইসলাম ধর্ম, আবার বলেন। হ্যাঁ হ্যাঁ ইসলাম ধর্মটা যে আমরা শিরক থেকে মুক্ত, কিন্তু মানে কোথায় আমরা কোথায় দেখা যায় কোথায় ওয়েট 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 কোথায় শিরক থেকে মুক্ত ভাই? আপনারা ইসলাম ধর্মে কি শয়তানকে পাথর ছুড়ে মারার বিধান আছে না? কালো পাথরকে চুম্বন করার বিধান আছে না? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ কালো হ্যাঁ সেটাই পাথরটা, বলতেছি। এই হ্যাঁ কালো হ্যাঁ পাথরটা বাট কেয়ামতের আমরা ময়দানে সাক্ষ্য দিবে না? হ্যাঁ 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 কিন্তু আমরা দাবি করি যে আমরা সবচেয়ে বেশি, আমরা সবচেয়ে কম শিরক করি, এটা আমরা দাবি করি, তাই না? তো আপনার হ্যাঁ কাছে হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, দাবি অনুসারে ঠিক, দাবি অনুসারে এটা ঠিক আছে, কথা ঠিক আছে, দাবিটা ঠিক আছে, কিন্তু দাবির সাথে আসলে ফ্যাক্টের কোনো মিল নাই। মিল ফ্যাক্টে বলতেছে যে ইসলামের শিরক আছে। হ্যাঁ হ্যাঁ সেটা আমিও বিশ্বাস করি যে ইসলাম ধর্মের শিরক আছে। তো আমার কোশ্চেনটা হচ্ছে কে কোন ধর্মের মানুষ বেশি শিরক করে? খ্রিস্টান ধর্ম বেশি শিরক করতেছে নাকি মুসলিম ধর্ম বেশি শিরক করতেছে নাকি ইহুদি ধর্মটা বেশি শিরক করতেছে? সবচেয়ে কম শিরক তারা করে জি জি নাস্তিকরা। তাদের কথা তো ভিন্ন, আপনাদের কথা ভিন্ন। আপনি যেহেতু সব ইয়াতে নিরপেক্ষ ভাই ভাবেই, মাতব্বর ভাই, আমি কি ভুল কিছু বলেছি? নাস্তিকরা কি কোনো শিরক করে না কখনোই? আমিও স্বীকার করি, হ্যাঁ হ্যাঁ আমিও স্বীকার করি যে না আপনারা শিরক করেন না, আপনারা মানে একদম সবকিছু। শিরক থেকে হ্যাঁ সম্পূর্ণ মুক্ত যদি কাউকে হ্যাঁ আপনি হ্যাঁ দেখতে চান, একদম রাইট সম্পূর্ণ রাইট মুক্ত, হ্যাঁ এটা এটা শুধুমাত্র আমিও স্বীকার নাস্তিকরা। করি, এটা আমিও স্বীকার করি এজ এ মুসলিম হিসেবে, আমিও স্বীকার করি, কিন্তু আপনারা মানে সৃষ্টিকর্তা মানেন না, এটা এটাই কিন্তু আপনাদের শিরক তো করি প্রবলেম। না, শিরক তো করি না। হ্যাঁ 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 এটা আমি আপনার সাথে একমত, আমি এটা আমি দ্বিমত পোষণ করবো না, আপনারা শিরক করেন না, একেবারেই শিরক করেন না, কিন্তু মুসলিম আমরা মুসলিম দাবিদার, কিন্তু ধরেন আমরাও তো অনেক বেশি শিরক করি, যেমন আমরা হুজুরকে অনেক বেশি প্রাধান্য দেই, অনেক বেশি প্রায়োরিটি দেই, যেমন নখ কাঠা দাড়ি, তো এইগুলাও কি শিরকের ভিতরেই আপনার কি মনে হয় পড়ে? নখ কাটা দাড়ি রাখা মানে এটা বুঝলাম না ভাই। মানে ধরেন যে আমরা তো একটা ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বেশি প্রাধান্য প্রায়োরিটি দিতেছি, অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আল্লাহর সমকক্ষ বানাই দিতেছি, যে অনেক মুসলিম না না এত ভাই, না বেশি। না ভাই, ইসলামে মুহাম্মদের অবস্থান আল্লাহ থেকে উপরে, মানে থিওরিটিক্যালি আল্লাহর অবস্থান সবচেয়ে উপরে, কিন্তু প্র্যাকটিক্যালি মুহাম্মদের অবস্থান সবচেয়ে উপরে। হ্যাঁ হ্যাঁ রাইট, আমি এই কথাটাই আমি বলতে চাইতেছি, যেমন আমরা আমি নিজেও নখ কাটি প্রতি শুক্রবার, নখ কাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি নিজেও দাঁড়িয়ে রাখি, তো প্রত্যেকটা ক্ষেত্রেই তো দেখা যাইতেছে যে একটা বয়ানে যখন শুনতে যাই তখন আল্লাহর চেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বেশি হয়, তো সেই ক্ষেত্রে তো আল্লাহর কথাটাই বেশি হওয়ার কথা ছিল, তো এই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে শিরক কি আমরা বেশি করতেছি নাকি ইহুদিরা বেশি করতেছে নাকি খ্রিস্টানরা বেশি করতেছে? খ্রিস্টানরা তো ওনারা তো পুরাটাই শিরক করতেছে, তাদের ট্রাইনিটি সেটা তো শিরকই, তো তারপরেও আপনার কি মনে হয়? মত ভাই বলেন আপনি। ওটা তো একটু আগে আসিফ ভাই বললোই যে আসলে সত্যি বলতে কোন ধর্মই শিরক ছাড়া নাই। যেমন যেই ধর্মের মানুষ পুলিশের কাছে যাবে, যেই ধর্মের মানুষ ডাক্তারের কাছে যাবে, সেই ধর্মের মানুষ আসলে শিরক করতেছে। সে বিশ্বাস করতেছে যে পুলিশ তাকে উদ্ধার করবে বা আদালত তাকে উদ্ধার করবে, তার বিচার পাইয়ে দেবে, আর ডাক্তার তার জীবন আচ্ছা বাঁচিয়ে দেবে। তার মানে তো আলটিমেটলি সবকটাই শিরক করলো। আর আপনি একটু আগে একটা কথা বললেন না আসিফ ভাই সহ, সেটা একটা বাস্তব প্রমাণ দিই। খালি আপনি আমাকে দুটো প্রশ্ন করতেন, ছোট্ট প্রশ্ন ভাই, আপনার জি জি সৃষ্টিকর্তা কে ইমান ভাই? বুঝিনি, আমার আবার কোশ্চেন করে আপনার সৃষ্টিকর্তা কে? আল্লাহ, আর আপনার নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসিফ ভাই নাম দুটো শুনলেন, আল্লাহ নামটা যখন বললো, সৃষ্টিকর্তার নামটা যখন বললো, এক কথায় শেষ। মানে ধরেন যে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা উচিত ছিল, সেক্ষেত্রে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ 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 রাইট রাইট সুবহান আল্লাহ তাআলাও বললেন, আল্লাহর হ্যাঁ সাথে হ্যাঁ সুবহান হ্যাঁ আল্লাহ হ্যাঁ তাআলাও বললেন। রাইট 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 তো মানে হ্যাঁ আমাকে হ্যাঁ এরকম হ্যাঁ দাঁড়াইলো যে আপনি হ্যাঁ 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 সৃষ্টিকর্তার নাম নিচ্ছেন এক নামে, এক শব্দে, এবং সেখানে আপনার মনে করেন একবারও মাথায় আসে না যে আচ্ছা এটা কি সম্মান দেওয়া হইলো কি হইলো না, কিন্তু আপনার নবীর নামটা যখন দিচ্ছেন আগে পিছে উপর নিচে কোনো দিকে বিশেষণ এক করা ছাড়লেন না, তার মানে কি রাইট আপনি রাইট আপনি সাবকনশিয়াস মাইন্ডেই আপনার মধ্যে এটা সেট জি হয়ে জি আছে যে আপনার নবীর জি গুরুত্ব আপনার কাছে বেশি? আসিফ ভাই একটু রাইট এটা রাইট বললো, সেটার একটা প্রমাণ দেখালাম। হ্যাঁ হ্যাঁ মাতাব্বর, হ্যাঁ 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 আপনি এক্স্যাক্টলি যে প্রমাণটা দিচ্ছেন আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, আমি এটা দ্বিমত করতেছি না, আমি সম্পূর্ণ একমত, তো এটা আসলে সুন্দর একটা কথা বলছেন, এটা আমি আগে আমি আমিও চিন্তা করছি, যখন আমি আল্লাহর নাম নিতেছি তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলতেছি না, যখন আমি হুজুরের নামটা নিতেছি তখন সবসময় দূরত্বটা বেশি পড়তেছি, তো এই ক্ষেত্রে মানে আমি একটু কনফিউজ হয়ে যাই, তো যদিও এটা ঠিক না, আল্লাহ তাআলা মাফ করুক, এই জন্য আমি আসিফ ভাইকে এই কোশ্চেনটাই করছিলাম যে আসলে কি আলটিমেটলি আমরা কি শিরক করতেছি কিনা, আমরা যদিও দাবি করতেছি যে না আমরা শিরক করতেছি না, কিন্তু আসলে কি আমাদের মানে ধর্মটাই বিকৃত হয়ে যাচ্ছে কিনা, মানে
এটা একটু কনফিউশন ছিলাম, কারণ যখন আমি আমাদের উলামা কেরামের কাছে জিজ্ঞাসা করি তখন তো ওনাদের তো সবসময় পজিটিভ কথাগুলোই আসে, ও পজিটিভ কথাগুলো আসে এটাই স্বাভাবিক, কিন্তু এই জন্য আপনারা যেহেতু বিশ্বাস করেন না একেবারেই আর আপনারা সবকিছু নিরপেক্ষ ভাবে চিন্তা ভাবনা করেন, এই জন্য কোয়েশ্চনটা আপনাদেরকে করছি এই আর কি। আচ্ছা ভাই, আপনার ইয়াটা শুনলাম এবং আপনিও তো আমাদের মতামত নিশ্চয়ই শুনলেন। জি জি জি, আমি মত ভাই তাহলে আমি আমার যে একটা নিউজ দেখাতে চেয়েছিলাম সেই নিউজটা দেখান প্লিজ। আরেকটা কোশ্চেন ছিল, আচ্ছা এক সেকেন্ড ভাই আমি এটা একটু দেখাই নি, তারপর আপনি কোশ্চেনটা করেন। এটা হচ্ছে একটা জার্মান নিউজ, এখানে বলা হচ্ছে ফ্রাউ, আচ্ছা এটাকে আমি ট্রান্সলেট করে দেই নাহলে তো আপনারা বুঝবেন না। এটা হচ্ছে ফ্রাউ আবগেশলাগটেড মান বেরিফ সিশ আউফ শারিয়া, এটার মানে হচ্ছে, আচ্ছা ইংরেজি করে দিচ্ছি, ইংরেজি করে দিলে আপনারা বুঝতে পারবেন, উইমেন স্লটার্ড ম্যান ইনভোকড শরিয়া ল, মানে একটা একটা মহিলাকে তার স্বামী, মানে এখানে মান মানে হচ্ছে গিয়ে মান এবং তাও মানে হচ্ছে স্বামী স্ত্রী ইয়া ভাবে বলা হয়। এটা কোন জায়গাতে ভাই ঘটনাটা ঘটছে? জার্মানিতে। সিরিয়াসলি? হ্যাঁ দেখেন একটু নেক্সটটা পড়েন, এখানে যেটা বলা হচ্ছে এ ম্যান কিলস হিজ ওয়াইফ ইন রাস্টাট অ্যান্ড স্ট্যাবস হার লাভার, মানে একটা মহিলা একটা একটা স্বামী স্ত্রী মহিলার মহিলার একটা লাভার ছিল, হ্যাঁ এবং মহিলাটাকে খুন করছে লোকটা এবং লাভারকে স্ট্যাব করছে। He then invoked his alleged right to punish his wife. Now he had to go to the court. মানে সে সে করছে, তার একটা অধিকার আছে তার বউরে পানিশ করার। হ্যাঁ এবং সে এটা দাবি করছে যে আন্ডার শরিয়া ল তার এটা অধিকার আছে তার বউকে সে যেন পানিশ করতে পারে এই কাজের জন্য। এটা আমরা দেখবো যে শরিয়াতে আসলে এই ধরনের কিছু আছে নাকি সেটা আমরা দেখবো। এখানে দেখেন দ্য অ্যাকিউজড সিরিয়ান কিলড হিজ 36 ইয়ার old wife with a knife in her Rastatt apartment on September 20 after kicking the door. The lover escaped with several cuts. The police arrested the suspect on the same day at the Rastatt train station according to the investigators at the time. The couple had quarreled earlier. The man was only reported to have been reprimanded an evening before the crime. Achha. Dekhi ekhane ki bolache. Shoriya lawyer kotha bolache. The judge said the man was proud of what he did and relied on Sharia law which allowed him to punish his wife. It was clear to him that he would have to go to prison for this. He said that to his brother, the 37 years old is fully guilty. আচ্ছা এখানে মানে সে তার ভাইয়ের এইভাবে গর্বের সাথে বলতেছে যে আমার পারমিশন আমার আমার তো জেলে যাইতে হবে, আমি এটা খুব ভালো করে জানি কিন্তু আমি এটা নিয়ে গর্বিত যে আমি শরিয়া আইন অনুসারে আমি তার সাজা দিছি। হ্যাঁ মত ভাই, তাহলে আমরা দেখলাম যে একটা মানে জার্মান নিউজ, সেখানে বলা হচ্ছে যে একজন সিরিয়ান মানুষ তার বউকে খুন করেছে কারণ তার বউটা তার লাভারের সাথে ছিল বা ধরা পড়েছে বা এরকম কিছু, এবং খুব গর্বের সাথে এই কাজটা সে করেছে এবং প্রাউডলি সে বলেছে যে এই কাজটা সে খুবই গর্বের সাথে। তো মত ভাই, আমি আপনাকে, আপনিও হাদিসটা জানেন অনেকবারই, আপনিও দেখিয়েছেন, আমি আমি দর্শকদের উদ্দেশ্যে একটা হাদিস দেখাতে চাই। হাদিসটা আমি দিয়েছি মত ভাই দেখেন। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3655 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন সাদ ইবনে উবাইদা বলেন হে আল্লাহর রাসূল, যদি আমি আমার স্ত্রীকে স্ত্রীর সঙ্গে কোনো পুরুষকে দেখতে পাই তবে চারজন সাক্ষী উপস্থিত না করা পর্যন্ত আমি কি তাকে ধরবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ পারবে না। তিনি সাদ বললেন এমনটি কিছুতেই হতে পারে না, সে মহান সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, অবশ্য আমি তার চারজন সাক্ষী উপস্থিত করার আগেই কাল বিলম্ব না করে তার প্রতি তলোয়ার হানব, মানে তাকে হত্যা করে ফেলবে। যদি সে তার স্ত্রীকে কোনো পুরুষের সাথে দেখতে পায় সে আর চারজন সাক্ষীর জন্য অপেক্ষা করবে না, সাথে সাথে খুন করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা শোনো তোমাদের নেতা কি বলছেন, মানে ওই লোকটা সম্পর্কে মুহাম্মদ বলছে যে তোমাদের নেতা কি বলছেন তোমরা শোনো, নিশ্চয়ই তিনি অতিশয় আত্মমর্যাদার অধিকারী আর আমি তার চাইতে অধিক আত্মমর্যাদাশীল এবং আল্লাহ আমার চাইতে অধিক অধিক মর্যাদাবান। মানে হচ্ছে এই জিনিসটাকে মোহাম্মদ খুবই প্রেজ করলো, খুবই গ্লোরিফাই করলো, দেখো দেখো এই জনগণ তোমরা শোনো তোমাদের নেতা কি বলতেছেন শোনো, এ কিন্তু অত্যন্ত আত্মমর্যাদার অধিকারী, তার থেকে বেশি আত্মমর্যাদার অধিকারী হচ্ছে আমি এবং আমার থেকে বেশি আত্মমর্যাদার অধিকারী হচ্ছে আল্লাহ পাক। এই হাদিসটা আরো আরো আছে হাদিস একাডেমি থেকে, যদি আপনি কেনেন তাহলে এটা পরের হাদিসটি বোধ, হ্যাঁ পরের হাদিসটাই। এখানে যে জিনিসটা বলা হচ্ছে তিনি বলেন সাদ ইবনে উবাদা বলেন আমি যদি আমার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে দেখতে পাই তবে তরবারি ধারালো দিক দিয়ে তার উপর আঘাত হানবো, পার্শ্ব দিয়ে নয়। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো, তিনি বললেন তোমরা কি সাদের আত্মমর্যাদা বোধ সম্পর্কে আশ্চর্য হয়েছ? আল্লাহর কসম আমি তার চেয়ে অধিক আত্মমর্যাদাবান আর আল্লাহ আমার তুলনায় অধিক মর্যাদাবান।
আল্লাহ তার আত্মমর্যাদার কারণে প্রকাশ্য এবং গোপনীয় যাবতীয় অশ্লীল কর্ম হারাম করে দিয়েছেন, আর আল্লাহর তুলনায় অধিক আত্মমর্যাদা সম্পন্ন কেউ নেই এবং আল্লাহর যেতে অধিক ওজর স্থাপনকারী স্থাপন পছন্দকারীও কেউ নেই। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এই জিনিসটাকে প্রেস করা হলো, এই জিনিসটাকে গর্বের সাথে বলা হলো যে এই লোকটার আত্মমর্যাদা অনেক বেশি, কারণে সে তার স্ত্রীকে কোন কর্পোরেশনের সাথে দেখলে হত্যা করে ফেলবে। এটা খুবই একটা গর্বের বিষয়, এটা খুবই একটা মানে আত্মমর্যাদার বিষয়। মাতুব্বর ভাই, মানে যদি অনেক অনেক মুমিন ভাইদেরকে আমি দেখেছি এই হাদিসটাকে ডিফেন্ড করেছে এইভাবে যে উনি উনি কি কইছেন কইছেন, উনি তো এটা তো নিয়ম করে দেন নাই যে কোপাইতে পারবে, উনি তো বলছেন যে চারটে সাক্ষী লাগবে। কিন্তু মুমিন ভাইরা এই কথাটার কিন্তু কোনো জবাব দেয় না, আজ পর্যন্ত শুনিনি কোনো জবাব যে এই যে তার যে প্রশংসা করলো, হ্যাঁ মানলাম আপনাদের কথাটাই সত্য বলে মেনে নিলাম যে চারটা সাক্ষী পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে এবং চারটা সাক্ষী না পেলে অপবাদ দিতে পারবে না, বুঝলাম আপনার কথাটা ধরে নিলাম যে আপনার কথাটা সত্য, ধরে নিলাম যে এই জিনিসটা আগে ছিল এখন নাই, নাসিক মানসিক হয়ে গেছে। কিন্তু ভাই সে তো ওই লোকটার প্রশংসা করলো, সে তো বলে নাই যে তোমরা দেখো এ কত জঘন্য এ কত হিংস্র, সে কি বলছে, বলছে সে কত আত্মমর্যাদাশীল, তার কত মর্যাদা আত্মমর্যাদা যে সে তার ওয়াইফটাকে সাথে সাথে খুন করে ফেলতে চায়, এবং মানে দুইটারই, তার ওয়াইফ এবং তার প্রেমিক দুইটারই ধরে সে খুন করে ফেলতে চায়, দেখো কত বড় আত্মমর্যাদা, মানে এবং বলতেছে তার চাইতে বড় আত্মমর্যাদাশীল আমি আর আমার চাইতে বড় আত্মমর্যাদা দিচ্ছে আল্লাহর, তার মানে তাদের আল্লাহ এবং মুহাম্মাদের পরেই ওই রকম একটা লোকের আত্মমর্যাদার বর্ণনা দিল যে কিনা তলোয়ার হানবে সাথে সাথে। তার মানে এই যে আপনি যেই সিরিয়ান লোকটার কথা বললেন, 37 বছর বয়সী, সে এটা তার অধিকার বলে দাবি করতেছে, এটা আমার অধিকার তার শাস্তি দেওয়া, এবং সে ই করতেছে, সে এটা বলে জেলে যাবে এটা সে জানতোই, জেনেই কাজটা করছে সেটা তার ভাইকে বলছে। তার মানে নবী দিলেন নবী, তার মানে এই সিরিয়ান লোকটার বা এরকম যত আছে অমানুষ, কয়েকদিন আগে লাইভের মধ্যে সে এরকম কুপিয়ে কুপিয়ে খুন করেছে, খুন করে আবার সে এরকম জেলে গেছে, এরকম যত আছে সবগুলার তাহলে প্রশংসা করে গেছে নবী নাকি আসিফ ভাই? সবাইকে আত্মমর্যাদাশীল বলে গেছে, সবাইকে খুবই আত্মমর্যাদাশীল বলে গেছে, তবে মোহাম্মদ তো তার থেকে আত্মমর্যাদাশীল এবং আল্লাহ হচ্ছে তার থেকে আত্মমর্যাদাশীল, মানে এটা একটা মানে ইয়া আছে, লেভেল আছে, সবচেয়ে বেশি হচ্ছে আল্লাহ, তারপরে মোহাম্মদ, তারপরে স্থান হচ্ছে যারা তাদের বউকে অন্যের সাথে দেখলে খুন করে ফেলে, তারা হচ্ছে থার্ড তিন নম্বর পজিশনে, মানে তিন নম্বর মেডেল জিতেছে তারা, বুঝেছেন? এটাকে এটা বোধ হয় কি রূপ রৌপ্য নাকি ব্রোঞ্জ, ব্রোঞ্জ পদক বোধ হয়, ব্রোঞ্জ পদক জিতছে, মানে কিরকম জঘন্য চিন্তা ভাবনা শুনলেই অবাক লাগে। আচ্ছা আমি রিমান ভাই অপেক্ষা করছেন, রিমান ভাই আপনি আরেকটা কিছু একটা প্রশ্ন করতে যাচ্ছেন, একটু কি সংক্ষেপে করা যায় আমরা তাহলে আপনার সাথে আলোচনা? হ্যাঁ হ্যাঁ, সংক্ষেপে বলতে যে আমার একটা কোশ্চেন আসিম ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে ইসলাম ধর্মে তো অনেক কিছু আছে, অনেকে অনেক প্র্যাকটিসিং মুসলিম আছে যারা ধরেন এইসব ধরেন শরিয়া ল এইগুলাও অ্যাপ্লাই করে না, উগ্রপন্থী না, তারা সমাজের ক্ষতিও করতেছে না। উগ্রপন্থা জিনিসটা কি ভাই, উগ্রপন্থা জিনিসটা কি ভাই? এই যেমন আপনারা এই যে নবীন নামে অনেক কথা বলেন, আপনাদের সামনে পাইলে কুপাবে বা ইয়া করবে, না না আমরা নবীন নামে কথা বলি নাকি এটা হাদিসে লেখা আছে, আমরা বলছি হাদিসে আছে, না 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 হাদিসে আছে, আপনি বলতে চাচ্ছেন কোরআন এবং হাদিসে উগ্র কথা লেখা আছে? হ্যাঁ আছে, আমি অস্বীকার করব না, হ্যাঁ আছে। তাহলে তো তাদেরকে আপনি বলবেন যে তারা মানে ভালো মুসলমান বলবেন তাদেরকে, মনে করেন একজন লোক আওয়ামী লীগের নীতি আদর্শ কুরআনপন্থী বলবে, হ্যাঁ হ্যাঁ উগ্রপন্থী কেন বলবেন ভাই, কুরআনপন্থী বলেন হাদিসপন্থী বলেন উগ্রপন্থী, ঠিক আছে আপনারা যেভাবে বলেন সেটাই, হ্যাঁ মনে করেন একটা লোক আওয়ামী লীগের নীতি আদর্শ খুব কঠিন ভাবে মেনে চলে, তাহলে তো আমরা তাকে বলবো যে হ্যাঁ সে তো আওয়ামীপন্থী, বা যে হচ্ছে জামাতের নীতি আদর্শ কঠিন ভাবে মেনে চলে তাকে আমরা জামাতপন্থী বলবো, কিন্তু তাকে কি আমরা উগ্রপন্থী বলবো? আসিফ ভাই যেমন ধরেন যে কেউ যদি মানে বিরোধী পার্টিকে গুম করে দেয়, এমনকি আমরা কি তাকে গুমপন্থী বলবো নাকি আওয়ামীপন্থী বলবো? কিন্তু ভাই এখন তো ধরেন বাংলাদেশে তো অনেকেই আছে যে প্র্যাকটিসিং মুসলিম আছে, তারা কিন্তু কারো ক্ষতিও করতেছে না, বা কারো প্রতি বা বিদ্বেষ আছে, মনে মনে বিদ্বেষ আছে কিন্তু তারা প্রকাশ করতেছে না, বা কারো কেউ যদি নামাজ না পড়ে বা ইয়ে করতেছে না, তারও কিন্তু ওই রকম ভাবে আঘাত করতেছে না। যেমন দাওয়াতে তবলিগের লোকদের কথাই খেয়াল করেন, তারা কিন্তু সবসময় চুপচাপ শান্ত শিষ্ট মুখে সবসময় হাসি, তো এইগুলা কি সমাজের উপকার হচ্ছে না, বা তারা কি তারা কি আসলে কুরআনপন্থী হাদিসপন্থী হইলো নাকি তারা আধা কুরআন আধা হাদিসপন্থী হইলো? আধা কুরআন আধা হাদিস, মানে রিমেন ভাই আপনি কি বলতে চাচ্ছেন মানুষ যত কম কুরআন হাদিস মানবে তত ভালো মানুষ হবে, এটা বলতে চাচ্ছেন? যেগুলো উগ্রপন্থী সেগুলো বাদ দিতেছি আর কি। আবারও উগ্র বলতেছেন তো আপনি, কুরআন মানে
হ্যাঁ কোরআনপন্থী বলেন, যেগুলো এখনকার যুগে ওইগুলা ওইরকম ভাবে দেখা যায় না। সিরিয়াসলি দেখেন, আপনি যদি যদি ওইরকমই হইতো তাহলে বাংলাদেশে তো অনেক খুনাখুনি হওয়ার কথা ছিল, কিন্তু ওইরকম হয় হয়েছে, হয় নাই যে আমি এটাও অস্বীকার করি না যে হয়েছে। হ্যাঁ, যেমন যারা করতেছে না তারা কি ওই কোরআনপন্থী হাদিসপন্থীদের বিরোধিতা করে বা তাদেরকে ডিজন করে? বুঝি নেই ভাই কথাটা, আরেকবার বলেন। আচ্ছা মাতো ভাই বলেন, প্রশ্নটা ছিল যে যারা এই যে যাদের কথা আপনি বলতেছেন অল্প আধা হাদিস পন্থী বা আধা কোরআন পন্থী, তারা কি ফুল কোরআন পন্থী ফুল হাদিস পন্থীদেরকে মানে উগ্রপন্থীদেরকে তারা কি ডিস অন করে, মানে তাদেরকে কি বলে, তাদের কি বিরোধিতা করে এবং তাদের বিরুদ্ধে কি সোচ্চার হয় এবং বলে যে এরা মুসলিম না আমরা মুসলিম, এইভাবে কি স্টেটমেন্ট দেয় বা এইভাবে কি তারা কোনো পদক্ষেপ নেয় যে তাদেরকে সমাজচ্যুত বা তাদেরকে মুসলিমচ্যুত করার জন্য, যে একটা ডিক্লারেশন যেভাবে তারা আহমদিয়াদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য ধরেন মিছিল মিটিং করে, সরকারকে আল্টিমেটাম দেয়, মিছিল ইয়ে করে বা হরতাল করে, একইভাবে এই উগ্রপন্থীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য কোনোদিন কি তারা দাবি জানাইছে? না ওইরকম ভাবে দাবি জানাই নাই, কিন্তু ওইটার সমাজের সংখ্যা তো খুবই কম। একটা মসজিদে যদি একজন, না না দাবি জানাই নাই, না 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 দাবি জানানো হয় নাই। আচ্ছা আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা যে সমালোচনাটা করতেছি আমরা কি মনে, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম মাত্র 20% মানুষ ওই কোনাকুনি মারামারিটা করতেছে, 80% মুসলমান এগুলো করতেছে না, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম, তো আমরা কি সেই 80% মানুষের সমালোচনা করতেছি যে তারা কেন খুনাখুনি করতেছে না, ওদের তো খুনাখুনি করা উচিত এটা আমরা বলতেছি, নাকি আমরা বলতেছি 20% কেন করতেছে এর কারণটা কি সেটা বলতেছি? আপনি 20% এর কথাটাই বলতেছেন, কিন্তু আচ্ছা কিন্তু ভাই আপনি একটু বলেন তো ভাই, যে মনে করেন একটা মানে জনসভাতে 500 জন লোক এসছে, এই 500 জন লোককে একটা বোমা মেরে উড়াই দিতে কতজন মানুষের দরকার হয়? একজন মানুষই যথেষ্ট। হ্যাঁ একজন মানুষই যথেষ্ট ভাই, মানে ওই মানে 500 জনের জন্য 500 জন জঙ্গির দরকার হবে না, একজন বা ম্যাক্সিমাম 2 জন হইলেই 500 জন নাই হয়ে যাবে। তো এই যে এই কোরআন হাদিসের এই যে জিনিসগুলা যে উগ্র জিনিসগুলা যদি একজন 2 জনও যদি মানে ঠিকভাবে মানে সেটাও কিন্তু 500 জনের জন্য একটা বিরাট বিপজ্জনক হয়ে উঠতে পারে, তাই না? এখন আপনি এটা ঠিক বলেছেন যে এখন মানে সব সব মানুষ তো আর এই জিনিসগুলো জানেও না, মানেও না, জানেও না, কিন্তু আমরা আমরা কিন্তু চাই যেন মানুষজন যেন যেটাই পালন করছে না কেন সেটা যেন জেনে বুঝে পালন করে, অন্ধবিশ্বাসের ভিতরে না থেকে মানে পথটা চুজ করুক অন্তত। ঠিক আছে, আমি আমি জানি আপনি যেসব কোরআন হাদিসের রেফারেন্স দিয়েছেন যেগুলোকে, রিমান ভাই আপনার কথা শুরু করার আগে আমি আসিফ ভাইকে একটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম আসিফের বক্তব্যটা বিপরীতে, সেটা হচ্ছে আসিফ ভাই আপনি যে বললেন যে এই যে অনেকে আছে যারা জানেও না মানেও না, আপনি তাদেরকে সঠিকটা জানাতে চাচ্ছেন। আচ্ছা এই মানুষগুলো আপনি না জানালে কি তারা জানতো না? অবশ্যই জানতো, তখন তাদেরকে ব্যবহার করাটা আরো সহজ হতো এবং জানার পরে তারা কি করতো আরো সহজেই। হ্যাঁ এবং আমরা যেটা করছি জানাচ্ছি সাথে এটার অপোজিটটা, এটা এটা যে খারাপ কেন সেটাও এক্সপ্লেন করে দিচ্ছি, তার ফলে এখন যদি তারা আমাদের থেকে এই জিনিসটা জানে, প্রথম যদি আমাদের থেকে জিনিসটা জানে তাহলে তারা একটা দুইটা সাইডই দেখতে পাবে, দুইটা সাইডই তার কাছে আসবে। কিন্তু যখন এটা এই একই কথা যদি এলাকার কোনো মোল্লা বা ওয়াজকারী বা হুজুরের থেকে সে শুনতো যে হিন্দুদেরকে কিভাবে মারতে হবে, সেটা কিন্তু সে একপাক্ষিক একটা কথা শুনতো, তখন কিন্তু বিপরীতের বিপরীত কথাটা বিপরীতে মানবিক কথাটা সেখানে কিন্তু উপস্থিত থাকতো না, তাই না? হ্যাঁ আসিম ভাই, এটা যদি ওইরকমই হইতো যে হিন্দুদের বিরুদ্ধে ওইরকম ভাবে কথা হইতেছে তাহলে কিন্তু এতদিন হিন্দুদের মানে উপর নির্যাতন হয় না, যে এটা আমি বলবো না। আচ্ছা ভাই তাহলে যে তাহলে ভাই আপনি আমাকে একটু বলেন ভাই যে 1947 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তানে হিন্দুর পরিসংখ্যানটা আমি আপনাকে দেখাতে পারবো, এই মুহূর্তে আমার কাছে আছে, আপনি কি মোটামুটি আইডিয়া দিতে পারবেন যে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট হয়েছে, বলতে পারবেন একটু আইডিয়া? হ্যাঁ কমেছে, অনেক কমছে, যে অনেক হিন্দুরা নির্যাতিত হয়ে নিয়ে চলে গেছে। কোন একটা উদাহরণ দিতে পারবেন মানে ডিক্রিজ হয়েছে সেটা বলতেছেন, কমে গেছে কত? আমি আপনাকে বলে দিচ্ছি যে 1935 সালে বা 34 সালে যে ইয়াটা হয়েছিল আদমশুমারি হয়েছিল সেখানে দেখা গিয়েছিল 35% মানুষ হচ্ছে হিন্দু। আচ্ছা আর এখন 71 সালের পরে সেটা কমতে 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 এখন কত আছে বলতে পারবেন? 5-7%। আচ্ছা পাকিস্তানে হিন্দু সংখ্যা কিন্তু অনেক ছিল এই 47 এর আগে, 1947 এর আগে, এখন কিন্তু 1% নাই, এটা জানেন?
হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানে হিন্দু নাই, সব ইন্ডিয়ায় চলে গেছে আর বাকিগুলো বাংলাদেশে আছে। কিন্তু আমার কথা সেটা না, হ্যাঁ কমছে, অনেক কমছে, সেটা হয়তো বা মৌলবাদীর জন্য কমতে পারে বা রাজনৈতিক কারণেও কমতে পারে, সেটা আমার আইডিয়া নাই, অ্যাকচুয়াল আইডিয়া নাই। ভারতে তো মুসলমানের সংখ্যা বেড়েছে, ভারতে তো মুসলমানের সংখ্যা লঘু, সেখানে তো বেড়েছে। ভারত বাংলাদেশ পাকিস্তানের পলিটিক্যাল সিস্টেম মোটামুটি কাছাকাছি, এখানে দুর্নীতিও মোটামুটি কাছাকাছি, পলিটিক্যাল সিস্টেমও মোটামুটি কাছাকাছি, এখানে মানুষ একই রকমের বদমাইশ, একই রকমের মানে সন্ত্রাসী চাঁদাবাজ, একই কাছাকাছি, খুব একটা যে পার্থক্য না এই এই তিন দেশের। হ্যাঁ তাহলে ভাই মানে ভারতে সংখ্যালঘু মুসলমানের সংখ্যা বাড়তেছে, পাকিস্তানে তো একেবারে নাই হয়ে গেছে প্রায়, আর বাংলাদেশ এখনো একটু টিকে আছে কিন্তু খুবই খারাপ অবস্থায়, এটা কিভাবে ভাই? এটা আমি আসলে রাজনীতি বা পলিটিক্যাল ওই পরিসংখ্যানটা যাই না, কিন্তু আমি আমি আমার জ্ঞান খুবই সীমিত। আমি ছোটবেলা থেকে দেখতেছি যে আমার হিন্দু যে ফ্রেন্ড আছে সে এখনো আছে, বা যে কয়জন হিন্দু ফ্রেন্ড আছে এখনো তারা আছে, তারা ভালো ভালোভাবেই আছে, বা তাদের উপর যে নির্যাতন হইতেছে ওই রকম নির্যাতন হইতেছে না, হইতেছে না যে আমি বলবো না যে হইতেছে না, কয়েকদিন আগেও হিন্দু একটা এলাকা পুরানো হয়েছে বা ওইখানে মৌলবাদের একটা আক্রমণ হয়েছে, বা মৌলবাদেরও না হয়তো বা সেটা অন্য কোনো আক্রমণ হয়েছে, আমি বলবো না যে একেবারেই হয়েছে, এটা আমি টোটালি বলবো না, কিন্তু আমার যে ফ্রেন্ড গুলা ছিল হিন্দুরা এখনো কিন্তু ওই ফ্রেন্ড আছে, ওরা অনেক ভালো ভালো জায়গায় আছে, ভালোভাবেই আছে। তো তাদের উপরে কিন্তু ওই রকম ভাবে নির্যাতন হইতেছে না যেরকম ভাবে যে ওয়াজে বলা হয়, বা ওয়াজেও কিন্তু ওইরকম ভাবে হিন্দুদের ডিরেক্টলি বলা হয় না যে হিন্দুদেরকে মারতে হবে বা অমুসলিমদের মারতে হবে, এরকম ভাবে কিন্তু বলা হয় না আসে ভাই, সেটাই বলতেছি আমি যে যদি ওইরকমই হইতো তাহলে। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে ওনার ওনার কথা শুনে আমার কেন জানি মনে হলো যে পৃথিবী বাংলাদেশের সকল হিন্দুরা তো আর মরে যায়নি। না 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 না, মাতুমরে ভাই আমি বলতেছি না যে হ্যাঁ হইছে, হিন্দুরা নির্যাতিত হয় না এরকমও না, হিন্দুদেরকেও মালু বলা হয়। ছোটবেলা থেকে আমি যখন ক্রিকেট খেলতে যেতাম তখন একটা হিন্দু ছেলে আসলে তাকেও আমরা মালু বলে চেঁচাইতাম, আমি না বুঝেও অনেক মালু মালু করছি, সেটাও এক প্রকার নির্যাতিত। কিন্তু আমি বলতেছি না যে একেবারে নির্যাতিত হয় না, এরকম না, হয় নির্যাতিত হয়। হয় তাহলে আপনি এই যে অল্প হয় এইটা বলাটা কি মানে এটা কেমন শোনায় তাই না, যে আপনি কি মানে আমরা তো না না আমার 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 পয়েন্টটা হচ্ছে যে অমুসলিমদের তো কতল করার হুকুম আছে তাই না, বা ওইরকম কিন্তু হচ্ছে না যে কতল হইতেছে, ওরা নির্যাতিত হইতেছে, কিন্তু যদি ওইরকমই যদি ওইরকম লেভেলই হইতো তাহলে তো তাদের লাশ পড়ে থাকতো বা এরকম কিছু হইতো। হিমেন ভাই আপনি মাত্রই সেটাই বললেন, আমি সেটাই আসিফ ভাইকে বললাম যে আপনার কথা শুনে আমি এটাই ভাবছিলাম যে সবাই যদি মরে যেত, সবাইকেই যদি লাশ ফেলাই দিয়ে রাখা হইতো তাইলে বুঝে যেত যে নির্যাতন হয়েছে, খুন হয়েছে। আসিফ ভাই এবং রিমেন ভাই আপনি কি মনে করেন যে এটার জন্য এই যে সবাইকে যে মেরে ফেলা হচ্ছে না, এই যে একটা ভালো ভাই যে তারা যে সব অনেক অনেক হিন্দু যে বেঁচে যাচ্ছে, কিছু কিছু যে বেঁচে যাচ্ছে, হ্যাঁ আপনি বলছেন কিছু কিছু মারা হচ্ছে কিন্তু কিছু বেঁচেও যাচ্ছে, কি যে মারা হচ্ছে এরকম আমি বলি নাই, যে আমি বলেছি না এই আর কি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি আমার কথা বলছি, আমি তো জানি যে কিছু কিছু তো মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কিন্তু কিছু কিছু বেঁচেও যাচ্ছে এবং কিছু কিছু মানে বেঁচে বলতে বাংলাদেশে ভালোই আছে। তো এই যে ভালো আছে কয়েকজন কিছু লোক, কিছু হিন্দু বা কিছু সংখ্যালঘু সম্প্রদায়, যেমন আমি প্রতিদিন ভাই খবর পত্রিকা হাতে নিয়ে আর দেখি যে আদিবাসীদের অঞ্চলে বাঙালি সেটেলাররা ঢুকে গেছে, তাদেরকে মেরে পিটায় বাইর করে দিছে। এখন আর কি ঘটনা কি, আদিবাসী তারা হচ্ছে চাকমা বা তারা মারমা বা তারা সাঁওতাল, তাদের জায়গা জমি দখল হয়ে গেছে। আমি প্রতিদিন নিউজ পেপার খুলি দেখি যে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করতে হবে, হেফাজতে ইসলামের হুংকার, এবং তারা যেন নিজেদেরকে মুসলিম বলতে না পারে, তাদেরকে ইয়া করতে হবে, হুঙ্কার দিচ্ছে হেফাজত ইসলাম, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে, তাদের নিজেদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমি তো অবাক হই, তারপর আবার কয়েকদিন পরে আমি দেখি যে শিয়াদের উপরে ইয়া হচ্ছে, শিয়াদেরকে ইয়া মিছিল করতে দেওয়া যাবে না, মিছিলটা আমিও সমর্থন করি না কিন্তু। আচ্ছা উনি তো চলে গেলেন, মিলন ভাই তো চলে গেলেন, আমি দেখলাম যে শিয়াদেরকেও সেই মিছিল কি যেন বলে তাদিয়া মিছিল না কি বলে, ওই মিছিলটা করতে দেওয়া হবে না। তো এটা দেখলাম, আমি দেখতাম যে আগে যে এই যে ঢাকেশ্বরী মন্দির যেটা ছিল, তারপরে এই যে কালী মন্দির যেটা ছিল, সেই মন্দির গুলো আস্তে আস্তে কেমন নাই হয়ে গেল, উধাও হয়ে গেল, এবং মন্দির গুলাকে ভেঙে ভেঙে ইয়া করে ফেলা হলো। মানে এই যে ঢাকেশ্বরী মন্দিরটা, ঢাকেশ্বরী মন্দির, এই যেই ঢাকেশ্বরী মন্দিরটা ঢাকা শহরের নামকরণই করা হয়েছিল সেই ঢাকেশ্বরী মন্দির থেকে, সেই যে দেখলাম যে কয়েকদিন পরে কি হলো, সেই মন্দিরটাই ইয়া করে দেওয়া হলো। তারপরে আমি দেখলাম যে হিন্দুদের যে জায়গা সম্পত্তি ছিল সেগুলো আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে চোখের সামনে, আমার চোখের সামনে, আমার চোখের সামনে ওয়ারি টাইম, যখন আমি যখন যে পুরান ঢাকাতে এই এলাকায় থাকতাম, ওয়ারি কাছাকাছি এলাকায়, আমি দেখতাম, আমি দেখেছি যে প্রচুর পরিমাণে হিন্দু ছিল, আস্তে আস্তে দেখি একবারে হয়নি, একবারে যে একদিন হঠাৎ করে সবাই চলে গেছে তা না, আস্তে আস্তে দেখতাম যে ফ্যামিলিটা চলে গেছে, তার তিন চার বছর পর আরেকটা ফ্যামিলি চলে গেছে, এইভাবে আস্তে আস্তে দেখলে না চোখ মানে চোখে লাগে না, বোঝা যায় না, দেখলে বুঝতে পারা যায় না, কিন্তু আস্তে আস্তে দেখলাম কি কয়েক বছর পরে দেখলাম কি হিন্দু সবই চলে গেল, সবই জায়গা সম্পত্তি বিক্রি করে চলে গেল। কেন চলে গেল,
কারণ কি, কারণগুলো আমরা আমি অনেক ইয়া করলাম যে কি হতো, হিন্দু মেয়েটা যখন কলেজে যেত তখন তাকে ইয়া করা হতো, তাকে একবার তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে তুলে নিয়ে গিয়ে 3 দিন আটকে রেখে তারপর 3 দিন পরে ছাড়া হয়েছিল। সেই ফ্যামিলিটা কেউ শব্দটাও করে নাই, কারোর সাথে কারোর কাছে কিছু বলে নাই। ওই তারা কিছুদিনের মধ্যে তাদের দোকানপাট বিক্রি করে ওই এলাকা থেকে সব চলে গেলো, জায়গা সম্পত্তি সব বিক্রি করে ভারতে চলে গেলো, মানে তারা কাউকে কিছু বললো না। এই জিনিসগুলো চোখের সামনে দেখা ভাই, এই জিনিসগুলো চোখের সামনে দেখা, আমার নিজের চোখে দেখা এই জিনিসগুলা, নিজের চোখে দেখেছি এই জিনিসগুলো। তাদের একটা স্বর্ণের দোকান ছিল, এটা বিক্রি করে দিল, তাদের একটা জায়গা ছিল। হ্যাঁ, এরপরে অনেক হিন্দু অবশ্যই বাংলাদেশে আছে, বাংলাদেশের অনেক জায়গাতে আছে, কিন্তু এই যে আছে যে এইটার ক্রেডিটটা কার, এটা কে, এই ক্রেডিট আমরা কাকে দিব, এই ক্রেডিটটা কি আমরা কি ইসলামকে দিব, নাকি এই ক্রেডিট আমরা দিব সমাজে এখনো কিছু লোক এখনো ইসলামকে পরিপূর্ণ ভাবে পালন করছে না, তাদেরকে দিব ভাই? তাহলে কি মানে শুধু মৌলবাদরা কি হিন্দুদের মারতেছে, এটা কি আসিফ ভাই বলতে চাইতেছেন? ভাই যে টপিকটা ছিল এক্স্যাক্টলি ওই টপিকটাতেই থাকেন না, টপিকটা চেঞ্জ করে মানে আলোচনাটা, ঠিক আছে, সরি ভাই, সরি, আলোচনাটাতেই থাকেন তাহলে এই প্রশ্ন। আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে, সমস্যা নেই, আপনি এই প্রশ্নটা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি, আমি আসলে মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটা কোশ্চেন ছিল যে শুধু কি কোশ্চেন গুলো নোট করে রাখেন, আসিফ ভাই আপনাকে একটা জিজ্ঞেস করছে কথা, সেটা হচ্ছে আমি আসলে ইসলামের ক্রেডিট, কিছু মানুষ কম ইসলাম পালন করে, সেই কম ইসলাম পালনকারী মানুষগুলোর ক্রেডিট, এটা আপনাকে জিজ্ঞেস করছে আসিফ। এখন ভাই আমি যতদূর জানি যারা ইসলাম প্র্যাকটিস করে, যারা প্র্যাকটিস করে ওরা ওই রকম লেভেলে না যে তারা হেল্প করতেছে না, যে তাদের টিকায় রাখার জন্য হেল্প করতেছে না, তাদের ভিতরে মনুষ্যত্ব নাই এরকম আমি দেখতেছি না। তার মানে বুঝতে পারি, তার মানে উত্তরটা হচ্ছে যে এগুলো মানুষের ক্রেডিট, ওই যে মানুষগুলো ইসলাম কম পালন করে ওই মানুষগুলোর ক্রেডিট। আসিফ ভাই আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে এইটা। উনি আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখেছে আসিফ ভাই, সেটা হচ্ছে হিন্দুদেরকে কি কেবল মুসলিমরাই মারে নাকি অন্য কারণে, যেমন রাজনৈতিক কারণে বা ধরেন যে কি বিয়ে বাড়িতে লুডু খেলা নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মারামারি করতে গিয়ে ধরেন হিন্দুরাও মারা যায়, উনি সেটা প্রশ্ন রাখছে আপনার কাছে। অবশ্যই ভাই অন্যান্য কারণেও তো অবশ্যই মারামারি হয়, কিন্তু ধর্মের কারণে তো হয়, ধর্মটা তো এখানে একটা ফ্যাক্টর। আমাদের আলোচনাটা হচ্ছে ধর্ম, ধর্মের কারণে হচ্ছে কিনা সেটা নিয়ে, সাম্প্রদায়িক কারণে হচ্ছে কিনা সেটা নিয়ে, অন্য কারণে অবশ্যই হয়। এমনকি অনেক সময় দেখা যায় যে অনেক পাওয়ারফুল ক্ষমতাশালী হিন্দুরা মুসলিমদেরকেও হয়তো তাদের জায়গা সম্পত্তি দখল করে ফেলতে পারে, কিন্তু ওই ওই ঘটনাটা সে করতেছে পলিটিক্স ব্যবহার, পলিটিক্যাল কারণে, সে পলিটিক্যাল পাওয়ারটা ব্যবহার করে। কিন্তু এখন আসিফ ভাই কোনটা বেশি হচ্ছে, পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করেই হচ্ছে নাকি ধর্মীয় কারণে হচ্ছে, মানে এটাই মেইন কথা। না না, ধর্মীয় কারণে যখন হবে তখন তো আপনাকে বলে দিবে না, যে সরাসরি বলবে না তো আপনাকে যে এটা আমি ধর্মীয় কারণে তোমাকে এইটা মাইটা দিলাম। মাইটা দিবে, মাইটা একটু একটু বলে নি, মাইটা দিবে কারণ হচ্ছে আপনি হচ্ছেন একজন সংখ্যালঘু, আপনি হচ্ছেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এই কারণে তারা বুঝে নিবে যে আপনাকে যদি মাইট দেওয়া হয় তাহলে এটার জন্য তাদের কোনো আসলে শাস্তির বিধান হবে না, তাদের আসলে শাস্তির মুখোমুখি করা হবে না, আপনাদেরকে মাইট দেওয়া যায়। কারণ আপনারা সামাজিক একটা ধারণাই তৈরি হবে যে অমুক হচ্ছে হিন্দু, ওকে মাইট দেওয়া যায়। যেমন ধরেন আমাদের বাসায়, ধরেন মানে আগে কি হতো, বাসায় একটা কাজের ছেলে থাকতো, কাজের ছেলেটার গায়ে কিন্তু পরিবারের সবাই কম বেশি হাত দিত। কেন হাত দিত ভাই? কারণ এর গায়ে হাত দেওয়া যায়, এ হচ্ছে সংখ্যালঘু, এ হচ্ছে এই পরিবারের থেকে আলাদা, এ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এই এই পরিবারের হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আপনি যখন অধিকার বিষয়টা, যখন একটা সম্প্রদায়কে যখন অধিকারের দিকটাই যখন আপনি একটু লঘু করে ফেলবেন, তার অধিকারটা একটু কম অন্যদের থেকে, তখনই বাসায় দেখবেন অন্য যারা আছে তারা পানি আনতে দেরি করছে, দিল একটা থাপ্পড়, দিল একটা ঘুষি, এই হাতটা উঠে আসবে ভাই, হাতটা তখন আপনি আর তাও কখনো, এরপরে যখন আপনি অধিকারটাই কম বেশি করে দিচ্ছেন, মানে সাংবিধানিক ভাবে বা রাষ্ট্রীয় ভাবে যখন আপনি অধিকারটা কম বেশি করে ফেলছেন, তখন আর আপনার বাসার বড় ছেলের হাতটা আপনি কখনো থামাতে পারবেন না, যে আই তুই ওরে থাপ্পড় দিছিস কেন বা তুই ঘুষি দিছিস কেন, তখন অটোমেটিক ওই বড় ভাইটার হাতটা ওই ওই ছেলেটা, কাজের ছেলেটা বা কাজের মেয়েটার উপরে অটোমেটিক উঠে যায়। ঠিক আছে, এই এই যে এই জিনিসটা, এই জিনিসটা আপনি বলতে পারেন যে এটার পেছনে তো অন্য কারণ আছে, এটার পেছনে তো যে পানিটা আনে নাই তো ভাই, পানি আনে নাই, পানিটা চাইছে, পানিটা আনবে না, ও কাজ করতেছে বাসে পানি আনবে না, মানে ও এই যে একটা কাঁচের গ্লাস তো ভাঙছে, তো ভাঙছে তো ভাই, হ্যাঁ ওইদিন একটা কাঁচের গ্লাস তো ভাঙছে ভাই, সত্য সত্য, হ্যাঁ ভাই ওটাও সত্য, কাঁচের গ্লাস হয়তো ভাঙছে, আমি শিওর না হয়তো কাঁচের গ্লাসটা সে ভাঙছে, কিন্তু কাঁচের গ্লাস ভাঙুক বা পানি আনতে দেরি করুক বা লবণ তরকারিতে কম লবণ দেয়, এই একই কাজটা যদি আপনার পরিবারের ওই সদস্যটা করতো, যে সদস্যটা হচ্ছে বড় ভাই, সে যদি একটা একই কাজ করতো, অন্য সদস্যরা কিন্তু তার গায়ে একইভাবে গায়ে হাত তুলতে পারতো না, তখন কারণ হচ্ছে সে তার রাষ্ট্রীয় মানে পরিবারে তার অধিকারটা একটু বেশি, এই কারণে তার গায়ে সেইভাবে ঠাস করে কথায় কথায় থাম করে একটা থাপ্পড় একটা ঘুষি
পরিবারের অন্য সদস্যরা দিতে পারতো না। যেই থাপ্পড়টা একটা কাজের ছেলেকে অন্যরা সবাই মিলে দিতে পারে, কেন দিতে পারে? কারণ মানে এস্টাবলিশড একটা জিনিস হচ্ছে, সে হচ্ছে বাসার চাকর, সে হচ্ছে তার গায়ে হাত তোলা যায়। একইভাবে রাষ্ট্রের ক্ষেত্রেও ঘটনাটা একইভাবে ঘটে, হয়তো পলিটিক্যাল কারণে অথবা অন্য কোনো কিছু একটা হয়েছে, হয়তো কিছু একটা করছে। আপনি একটা মুসলমানকে, যত মুসলমানকে আপনি সেইভাবে একটা থাপড় দিতে পারবেন না যেটা আপনি একজন হিন্দুকে দিতে পারবেন, কারণ আপনি রাষ্ট্রীয় ভাবে এটা এস্টাবলিশ করে দিচ্ছেন যে এই রাষ্ট্রটা হচ্ছে মুসলমানদের, এই রাষ্ট্রের ধর্মটা হচ্ছে ইসলাম, এই রাষ্ট্রে মুসলমানদের সংখ্যাগুরু, এবং বিসমিল্লাহ বলে আপনার সংবিধান শুরু হয়, সংসদ শুরু হয় বিসমিল্লাহ বলে আল্লাহর নামে। তখন তো একজন হিন্দু আসলে সে তাকেই বুঝে, তাকে আসলে বুঝাই দেওয়া হয় যে সে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এটা তো আর ভাই বুঝতে কোনো বাকি থাকে না। এবং একটা মানুষ যখন রাষ্ট্রের সাথে নিজের সম্পর্কটা, রাষ্ট্রটাকে যখন ওন করতে পারে না, এই রাষ্ট্রটা হচ্ছে আমারও অংশ, আমিও এই রাষ্ট্রের একজন অংশ, এটাই তো এই জিনিসটাই তো নষ্ট করে ফেলা হচ্ছে এই যে কথাটার মাধ্যমে, যে রাষ্ট্রটা হচ্ছে মুসলমানের, রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম, সংবিধানের শুরু হচ্ছে বিসমিল্লা, সংসদ শুরু হবে বিসমিল্লা দিয়ে। এই জিনিসগুলো দ্বারাই তো একটা হিন্দু এই রাষ্ট্রটাকে নিজের বলে ভাবতে পারবে না। সে ভাববে যে এটা তো আমি, আমি তো এই রাষ্ট্রে একজন দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তার মনে তো কথা তৈরি হবে, এবং একজন মুসলমান ছেলের মনেও এই কর্তৃত্বটা তৈরি হবে যে ওরা তো হচ্ছে হিন্দু, তাই না ভাই? ঠিক আছে, কিন্তু আসিফ ভাই, যাদের দাড়ি টুপি আছে তারাও তো নির্যাতিত হইতেছে, তারা নির্যাতিত হইতেছে নাকি? অবশ্যই নির্যাতিত, কিন্তু হ্যাঁ আমি তো আপনাকে সেটাই বললাম যে একজন, এতক্ষণ ধরে তো আমি সেটাই বললাম যে বড় ভাইটা, বড় ভাইটা কি, বড় ভাইটাকে কেউ মারে না কখনো? হ্যাঁ, বড় ভাইটাকে হয়তো মারে, কিন্তু বড় ভাইটাকে মারার এবং ওই যে কাজের ছেলেটাকে মারার ভিতরে গুণগত ভাই পার্থক্য আছে। আপনি যদি সেই জিনিসটা না জোর করে না বুঝতে চান, যে আপনার কথা বুঝতে পারছি, কাজের ছেলের গায়ে কি সহজে মানুষ হাত তুলতে পারে, কত ইজিলি মানুষ হাত তুলতে পারে, কোনো ছোটখাটো কিছু কারণে মানুষ হাত তুলতে পারে, এবং বড় ভাইটা হয়তো বাবার চপথাপর খায়, অবশ্যই খায়, কিন্তু এই মায়ের গুণগত অবশ্যই অনেক পার্থক্য আছে। মাতব্বর ভাই, এইটার ভিতরে কি পার্থক্য আছে না ভাই? অবশ্যই, ধরেন উনি যে বলতেছে অনেক মুসলমান দাড়ি টুপিওয়ালা মুসলমান ইয়ার শিকার হয়, ভাই ওই দাড়ি টুপিওয়ালা মুসলমান বা ধরেন লুঙ্গিওয়ালা একজন চাকমা ব্যক্তি, তারা যে কারণে স্বাভাবিক ভাবে নির্যাতনটা হচ্ছে, তখন কিন্তু ভাই গুণগত একটা পার্থক্য থাকতেছে। কিরকম, আরে ও বেটা তো উপজাতি, ও বেটা তো ভাইসা আইসা, গাঙ্গের জলে ভাইসা আইসা, ওদের কি ঠিকানা আছে? এটা আমার দেশ বাংলাদেশ, আমি সংখ্যাগুরু, আমার নামে সবকিছু চলবে। এই যে পুরা সমাজটা মিলে, পুরা অন্যরা সংখ্যাগুরুরা মিলে তার উপর যে নির্যাতনটা করতেছে সেইটা, আর সংখ্যাগুরুদের মধ্যেই নিজেদের অন্তর্গত কোন একটা মানে নিজেদের মধ্যে কোন একটা ক্যাচাল নিয়ে একটা নির্যাতন, এটা তো ভাই এক জিনিস না। এই ধরনের আসিফ ভাই যে উদাহরণটা দিছে যে ঘরের ওই ফ্যামিলির একটা বড় ছেলেটাকে বা একটা মেজর ছেলেকে তাকে যদি একটা বাপ মারে, তাকে যদি দেখা গেল যে তার বাপ পিটাইছে, সেটা কি এই কারণে পিটাইছে যে আরে পিটাইলে আমাদের আর কিছু কোনো বিচার হবে না, বা আরে পিটাইলে কি আরে আমার কিটা, এই মর্মে পিটাইছে, নাকি পিটাইছে হচ্ছে তার ধরেন যে তার সন্তান হয়, তার ভালো চায়, সেইটা তার কাছে শাসন মনে হয়, যদি এই জিনিসটা আমরা সমর্থন করি না, বাট সে শাসন মনে, শাসন করে মনে করে বাপ এটাকে পিটাইছে। কিন্তু কাজের ছেলেটার বেলায় এই বাপের কাছে পিটান খাওয়া সবচেয়ে যে ছোট ছেলেটা, সেও তো কাজের ছেলেটাকে পিটাইতে পারতেছে না, কেন? আর ও কাজের ছেলে তো, তাইলে যখন ওই বাপের কাছে পেটান খাইলো, ওই পেটানটা আর ফ্যামিলির যে কোনো মেম্বারের কাছে পেটান খাইলো কাজের ছেলেটা, যেটা তো এক জিনিস হইলো না রিমান ভাই। ঠিক আছে ভাই, তাহলে আমি জাস্ট একটা কোশ্চেন করব, কোশ্চেনটা হচ্ছে যে একটা কোশ্চেন আরো কোশ্চেন আসতে পারে এই প্ল্যাটফর্মে, এটা হচ্ছে এই প্ল্যাটফর্মে আস্তিকের গুরুত্ব বেশি নাকি নাস্তিকের গুরুত্ব বেশি এই প্ল্যাটফর্মে, অথবা যদি কোনো আস্তিকের প্ল্যাটফর্মে সেখানে নাস্তিকের গুরুত্ব বেশি নাকি আস্তিকের গুরুত্ব বেশি? ভাই আস্তিকের প্ল্যাটফর্মে তো অবভিয়াসলি তাদের কার গুরুত্ব বেশি সেটা সেখানে গিয়েই বুঝতে পারবেন, গেলেই বুঝতে পারবেন। এইখানে আপনি কমেন্ট সেকশনটা দেখেন, তাহলে কমেন্ট সেকশনটা দেখেন, আমারে আসিফ ভাইয়ের গালি দিয়ে ধুয়ে ফেলাইতেছে সব, কিন্তু আস্তিক না, নাস্তিকরাও আছে। তার মানে এই প্ল্যাটফর্মে নাস্তিক হইলে আপনার সাথে ভালো ভালো কথা বলবো, ওয়াও সাংক, আরে ভাই আপনি নাস্তিক, ওয়েলকাম ওয়েলকাম টু নাস্তিক ধর্ম, নাস্তিক ধর্মের ভাই আমার, আমার দিদি ভাই, আমাদের দেখার প্রয়োজন নাই যে ভালো যুক্তি দিতে পারছে। যেমন ধরেন এই যে মুশফিক মিনার, সে এসে আমাদের এখানে 3-4 ঘন্টা অনেক অনেক বড় বড় ইয়া করে গেছে, নাস্তিকদের পাছায় লাথি মেরে বের করে দেয়া খুবই
ইয়া ব্যাপার আমাদের এখানে ফ্রিকুয়েন্টলি হয়, মাঝে মাঝে আমরা এই কাজ করি। আমি কিনা আস্তিক আসছে বদমাইস একটা আসে, সেটা ইতর তাকে আমরা লাথি মেরে বের করে দিচ্ছি। এখন অন্য জায়গায় গিয়ে কান্নাকাটি করতেছে যে আমার লাথি মেরে বের করে দিচ্ছে। আসিফ মাদিন বালা না, তোমার বালা লয়া থাকো। নাস্তিকের সাথেও কিন্তু একটু রুডও আচরণ করা হয়েছে, যেটা কিন্তু নাস্তিকের আমার আমার ভুলও হইতে পারে, আমি বলবো না যে না আমারটাই কারেক্ট, কিন্তু আমার দৃষ্টি হয়তো বা আমি আস্তিকের অ্যাঙ্গেল থেকে দেখছি, হয়তো বা এর জন্য আমার কাছে ওই রকম মনে হয়েছে ব্যাপারটা, এরকমও হইতে পারে। আমি এক্সাক্টলি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ আবার অনেক আস্তিক মুমিন ভাইরাও আছে, উনারাও বেশি তর্কাতর্কি করছে, উনারাও বেশি মানে না যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে, তখন আপনারাও একটু অন্যরকম হয়ে গেছেন। আমাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝালে কোন দিন কি হয়েছিল সেটা উদাহরণ দিয়ে বোঝালে তখন তো আমরা বলতে পারতাম, এভাবে ভাষা ভাষা ভাবে বললে তো ভাই আমি কিছু বলতে পারবো না। এক্সাম্পল ভাইয়া ওই রকম ভাবে দিতে পারতেছি না, কারণ অনেক ইয়া শোনা হয়েছে, তো ওই রকম ভাবে আমার নাম গুলা খেয়াল নাই বা কোন কথার ভিত্তিতে ই হয়েছে ওই রকম খেয়াল নাই। আপনি তো একজন বিশ্বাসী মুসলিম, আপনার সাথে কি আমরা গালি গালাজ করতেছি আপনাকে? না 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 না, কেন গালি গালাজ, কেন গালি গালাজ করছেন এখনো, এতক্ষণ আছেন আপনাকে এখনো গালি দিলাম না আমরা, কেন ভাই? আমি যাই না, আপনি অভদ্র ব্যবহার করছেন না, আগেও বোধহয় করেন নাই, এই কারণে আপনি আপনি আমাদের সাথে ভালো, আমরা আপনাদের আপনার সাথে ভালো, কিন্তু আপনি যখন এসে ইয়াটা করবেন মানে কুযুক্তি যেটা বলেন কুযুক্তি দিবেন, কুযুক্তি দিলে আমরা হয়তো ক্ষিপ্ত হব কিন্তু আপনাকে হয়তো গালি দিব না, কিন্তু আপনি যখন ইয়াটা করবেন একদম মানে যারা মুমিনরা সাধারণত আসে তারা তো খুবই নোংরা নোংরা গালি গালাজ করে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে তারা আমার বই মাত্রা যে পরিমাণ অসভ্য করেছে বছরের পর বছর ধরে বলে আসতেছে, এগুলো তো ভাই এগুলো তো টলার করা সম্ভব না, তাই না? তারাও করে না এই আর কি।